আমি আপনাকে অনেক মেসেজ করে রিপ্লাই পাই না। আমার প্রশ্ন হলো, আমার স্বামী ঠিকমতো নামাজ পড়েন এবং হাদিস নিয়ে কিছু বললে উল্টাপাল্টা বলেন এবং বেশিরভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, ও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ তাকে হেদায়েত করে কিছু হেদায়েত করো, কিন্তু কিছু হয় না। এমন কিছু কি আছে যা করলে আমার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করবেন, আমার ছেলে আগামী মাসে পাগড়ি পাবে, দোয়া করবেন ও যেন আপনার মতো বড় আলেম হতে পারে? আলহামদুলিল্লাহ, এটাও আমাদের কোনো বোন হয়তো প্রশ্ন পাঠিয়েছেন। এই প্রশ্নগুলো দেখলে মনে হয় আমাদের দেশে পুরুষদের মধ্যে অমানুষের সংখ্যা অনেক বাড়তেছে মনে হয়। অতএব মহিলারা দিনের ক্ষেত্রে অগ্রসর হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে মাহফিলগুলোতে বেশিরভাগ জায়গায় দেখি পুরুষের চাইতে মহিলাদের উপস্থিতি বেশি, পুরুষের চাইতে মহিলারা অগ্রসর বেশি। আমি অনেক মা বোনদেরকে বলি, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন পুরুষ না একজন মহিলা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি সর্বপ্রথম ইমান আনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একজন নারী প্রথম মুসলমান, দেখেন ইসলামের প্রথম সদস্য একজন নারী, একজন পুরুষ না। কিন্তু আল্লাহর জন্য সর্বপ্রথম নিজের জীবন বিলিয়েছেন, শাহাদাত বর্জন করেছেন, তাও একজন নারী, কোনো মহিলা না। সাধারণত শহীদ মহিলারা খুব কমই হয়েছে, কিন্তু প্রথম শহীদ তারাই হয়েছে, মহিলারাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম আল্লাহর রাহে জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। অতএব আমাদের মা বোনদের, তাদের দিয়ে দিনের অনেক খেদমত হতে পারে। অনেক মহিলারা আছে তাদের ঘরে এরকম অমানুষ স্বামী আছে যে তাদেরকে কোনোভাবে বোঝানো যায় না। আমার এই বোনকে এবং অন্য বোনদেরকে বলতে চাই, যাদের এরকম অমানুষ স্বামী আছে, আপনি আপনার চেষ্টা চালাবেন, দোয়া করবেন, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, আদর স্নেহ দিয়ে তাকে আপনার লাইনে আনার চেষ্টা করবেন। কোনোভাবে যদি দেখেন যে না অমানুষ, কপালে হেদায়েত নাই, তো মনে রাখবেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আপনি যাকে চাইবেন আপনার পছন্দ মতো সবাইকে হেদায়েত দিয়ে দিবেন, এই ক্ষমতা আপনার নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আপন চাচা আবু তালেব এত আদর যত্ন দিয়ে বড় করেছেন, আগলে রেখেছেন সকল বিপদ আপদ থেকে, সেই মানুষটাকে হেদায়েত তিনি এনে দিতে পারেন নাই, আপনি কোত্থেকে আপনার স্বামীর হেদায়েতের নিষেধ করবেন? আমরা দোয়া করব, চোখের পানি ফেলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কেঁদে কেঁদে তার মায়ের হেদায়েতে পাশ করায় নিছেন, আল্লাহ নবীর কাছে দোয়া চাইছেন, দোয়া করছেন, তার মার হেদায়েত হয়ে গেছে। সবার হেদায়েত যে হবে এমন কোনো কথা নাই, আমরা চেষ্টা করব এবং দোয়া করব। এবং যেহেতু আপনার ছেলে মাশাআল্লাহ হাফেজ হচ্ছে, আশা করা যায় এক সময় ছেলের মাধ্যমে তার বাবা হেদায়েত লাভ করবে, আপনি সে দোয়া করবেন এবং চেষ্টা চালাবেন। কোন কোন ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যায়, দয়া করে একটু বলেন। খুব সুন্দর একটা প্রশ্ন এবং দরকারি প্রশ্ন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? শুধু গুনাহের কাজ না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, জঘন্য হারাম। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে অবশ্যই। এখন কথা হলো, কোন কোন ক্ষেত্রে আত্মীয়ের সাথে সম্পর্ক রাখার কোনো ব্যবস্থা নেই বরং ছিন্ন করতে হয়, তো সেটা কোন সময়গুলো? তার এক নম্বর হলো, ধরেন কখনো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় আপন ভাই উল্টাপাল্টা করতেছে, ভুল পথে আছে, আপনি তাকে যদি সংশোধন করেন, তাকে যদি নসিহত করার জন্য অভিমান করেন, সম্পর্ক ছিন্ন করলেন যে আমি এখন কথা বলবো না তোর সাথে, যা তোর সাথে আমার কোনো উঠা বসা নাই, আপনি সময় সীমিত সময়ের জন্য আপনি তাকে অভিমান করে বয়কট করলেন, এটা স্থায়ী বর্জন না। উদ্দেশ্য তাকে একটু বোঝানো যে আমি কষ্টে আছি, তুমি যেন ফিরে আসো, তো এই সুযোগ দেওয়ার জন্য আপনি বয়কট করছেন, এটা জায়েজ আছে। আবার যদি এমন হয় যে আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে সে আমার ধ্বংস ডেকে আনবে, আমার ক্ষতি করবে, সে আসলে আমার কাছে গেস্তে দিলে সে বিপদ করে, এর ইতিপূর্বে বিভিন্নভাবে প্রমাণিত, তাহলে এখন আত্মরক্ষার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন, কিন্তু বাহির থেকে তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তার হেদায়েতের আশা করবেন এবং নিজে থেকে তার উপকার করার কোনো সুযোগ পাইলে সে চেষ্টা করবেন। কিন্তু কাছে গেসলে বা সম্পর্ক রাখতে গেলে সে দেখা যায় ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটুনা করে, আপনার ক্ষতি করে, একটা ভেজাল লাগাই দেয়, এইসব থেকে বাঁচার জন্য আপনি নিজেকে দূরে রাখতে পারবেন, কিন্তু এক্ষেত্রে সাবধান হবেন যে ঠুনকো অজুহাতে যেন আত্মীয়কে বর্জন না করেন।